হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? এসএসসি সাজেশন সিরিজের জীববিজ্ঞানের আরও একটি অধ্যায় নিয়ে চলে এসেছি আমি তোমাদের সুব্রত ভাইয়া। এই অধ্যায়ে আমরা কথা বলবো গ্যাসীয় বিনিময় নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি ফুসফুসের অধ্যায়। চলো আমরা দেখি নিই এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে কী ধরনের প্রশ্ন কতবার করে এসেছে, এবং তোমরা দেখতে পেরেছ এই অধ্যায়টি ছোট হলেও এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে। আমরা এই অধ্যায়ে সর্বপ্রথম আমাদের যে ফুসফুস রয়েছে বা আমাদের শ্বসনতন্ত্রের যে অঙ্গগুলো রয়েছে সেটার গঠনটা আমরা ভালো করে শিখব। আমাদের নাসা ছিদ্র থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত আমাদের যে যতগুলো অঙ্গ রয়েছে প্রত্যেকটা সম্পর্কে ভালো ধারণা আমাদের এখানে রাখতে হবে। আমাদের ভালো ধারণা রাখতে হবে আমাদের স্বরযন্ত্র নিয়ে এবং আমাদের শ্বাসনালী নিয়ে। আমাদের ফুসফুস দুই দিকে দুইটি। এই ফুসফুসের গাঠনিক একক হচ্ছে অ্যালভিওলাস। সেই অ্যালভিওলাস সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, আমাদের জানতে হবে কীভাবে অ্যালভিওলাসে গ্যাসের বিনিময় ঘটে, অর্থাৎ বায়ুমণ্ডলের অক্সিজেন কীভাবে অ্যালভিওলাসে বিনিময় হয়ে রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে অ্যালভিওলাসে ঢুকে আবার দেহ থেকে বের হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে শিখে নিতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ একটি টপিক যেখান থেকে সৃজনশীলে প্রশ্ন আসে সেটি হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই প্রক্রিয়াতে আমাদের ফুসফুস, আমাদের বক্ষপিঞ্জরের যে হাড়গুলো রয়েছে সেই হাড়ের মাঝখানে যে পেশি রয়েছে এবং রয়েছে ডায়াফ্রাম, এই প্রত্যেকটা বিষয় একত্র হয়ে আমরা কী করি, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম সম্পন্ন করি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দম নেওয়া এবং দম ছাড়া। তো এই পদ্ধতিটি আমাদের সৃজনশীলের জন্য ভালো করে শিখতে হবে, এবং এখানে কিন্তু চিত্র রয়েছে, এই চিত্রটিও কিন্তু আমাদের জানতে হবে। আমরা যদি পূর্ণাঙ্গ নাম্বার পেতে চাই এই চিত্রটি অবশ্যই আমরা সুন্দর করে প্রশ্বাসের জন্য একটি, নিঃশ্বাসের জন্য একটি ভালো করে শিখে নিব। এই অধ্যায়ে সব থেকে বেশি প্রশ্ন আসে কিছু রোগ থেকে। আমরা জানি এই অধ্যায়ের শেষের দিকে বেশ কিছু রোগ দেওয়া রয়েছে, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, যক্ষা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার, এই বেশ কয়েকটা রোগ থেকে আমাদের বিগত বছরগুলোতে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, এবং এই রোগের প্রশ্নগুলো কিন্তু আনসার করা অনেক সহজ, এখান থেকে মার্কস আসাও কিন্তু অনেক সহজ। আমাদেরকে যে জিনিসটি এনশিওর করতে হবে সেটা হচ্ছে কোন রোগটির বৈশিষ্ট্য কী, কোন রোগটির মেইন কারণ কী, এবং কোন রোগটি কতটুকু ক্ষতিকর তা আমাদের ভালো করে শিখে নিতে হবে। কারণ উদ্দীপকে প্রায় দেখা যায় এরকম প্রশ্ন চলে আসে যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি তুলার ব্যবসায়ী অর্থাৎ অনেক বেশি ধুলাবালির ভিতরে থাকে, আরেকজন ব্যক্তি কলকারখানার বিষাক্ত জায়গায় কাজকর্ম করে। তো দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির অনেক বেশি খুশখুশে কাশি হচ্ছে, হাঁচি আসছে, আরেকজন ব্যক্তির অনেক দিন পর দেখা যাচ্ছে কাশির সাথে রক্ত চলে আসছে। সো এরকম অনেক উদ্দীপক সাজিয়ে দেয় এবং প্রশ্ন করে থাকে কোন ব্যক্তিটির বেসিক্যালি কোন রোগ হয়েছে, কোন রোগটির কী ধরনের চিকিৎসা নেওয়া সম্ভব, এবং কোন রোগটি সবথেকে বেশি মারাত্মক। আমরা জানি ফুসফুস ক্যান্সার কিন্তু অনেক বেশি মারাত্মক একটি রোগ। সো আমাদের উদ্দীপক কিন্তু এভাবেই সাজানো হয়। তার মানে হচ্ছে কি, আমাদের এই রোগগুলো ভালো করে শিখতে হবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা যদি গুরুত্ব অনুসারে সাজাই তাহলে আমাদের রোগগুলো ভালো করে শিখতে হবে, আমাদের প্রশ্বাস নিঃশ্বাস যে কার্যক্রমটা রয়েছে অর্থাৎ দম নেওয়া দম ছাড়া এটাকে ভালো করে শিখতে হবে, আমাদের ফুসফুসের গঠন ভালো করে শিখতে হবে, অ্যালভিওলাসে কীভাবে গ্যাসের আদান প্রদানটা হয় সেটি ভালো করে শিখতে হবে। খুবই ছোট একটি অধ্যায় এবং জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই তথ্যগুলো জেনে আমরা পরীক্ষা এবং জীবন দুই জায়গায় সফল হব, এবং তোমাদের সেই অসাধারণ সাফল্যগুলো দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি।